দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন পঞ্চান্ন হাজার একশো জন মোট মৃত্যুবরণ করেছেন সাতশো ছেচল্লিশ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এগারো হাজার পাঁচশো নব্বই জন দেশের বিভিন্ন জেলার করোনা আক্রান্তের সর্বশেষ খবর জানাচ্ছেন আফরিন জাহান সারা দেশে ছড়িয়ে পড়েছে করোনা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টানা ছেষট্টি দিন পর মানুষের জীবন জীবিকা সচল রাখতে সীমিত পরিসরে তুলে নেওয়া হয়েছে সাধারণ ছুটি ও লকডাউন স্বাস্থ্যবিধি মেনে চলছে সব ধরনের কার্যক্রম এরপরেও করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বগতি টেনে ধরা যাচ্ছে না দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পঞ্চান্ন হাজার ছাড়িয়েছে আর সুস্থ হয়েছেন এগারো হাজার পাঁচশত নব্বই জন মরণঘাতী ভাইরাসে মৃত্যু হয়েছে সাতশত ছেচল্লিশ জনের সর্বোচ্চ আক্রান্ত রাজধানী ঢাকা শহরে মোট করোনা রোগীর সংখ্যা সতেরো হাজার জন সংখ্যার দিক দিয়ে ঢাকার পরে করোনায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের মানুষ বন্দরনগরীতে কোভিড উনিশে আক্রান্ত হয়েছেন তিন হাজার পাঁচশত সাঁইতিরিশ জন মৃত্যুবরণ করেছেন ছিয়াশি জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই চুরাশি জন গোপালগঞ্জে দুশো জন করোনায় সংক্রমিত হয়েছেন এদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের আর সুস্থ হয়েছেন একশত জন বরিশালে করোনায় আক্রান্ত হয়েছেন চারশত আটষট্টি জন এ জেলায় মৃত্যু হয়েছে জনের আর সুস্থ হয়েছেন চুয়ান্ন জন পঞ্চগড়ে চুরাশি জন করোনায় আক্রান্তের মধ্যে মৃত্যুবরণ করেছেন জন। পর্যটন জেলা মৌলভীবাজারে একশো চুয়াল্লিশ জন আক্রান্ত হয়েছেন এ জেলায় মৃত্যু হয়েছে চারজনের সুস্থ হয়েছেন একান্ন জন পটুয়াখালীতে বাহাত্তর জন করোনায় আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে চারজনের আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতাশ জন নারায়ণগঞ্জে তিন হাজার তিনশত দুই জন কোভিড উনিশে আক্রান্ত হয়েছেন এ জেলায় মারা গেছেন পঁচাশি জন সুস্থ হয়েছেন আটশত বিয়াল্লিশ জন শিল্পনগরী সাভারে পাঁচশত দশ জন কোভিড উনিশে আক্রান্ত হয়েছেন এ জেলায় মৃত্যু হয়েছে নয় জনের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একশত ছয় জন নওগাঁয় একশত ছেচল্লিশ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি দেখা গেছে এর মধ্যে মৃত্যুবরণ করেছেন দুইজন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন উননব্বই জন ঝালকাঠিতে মোট সাতান্ন জন কোভিড উনিশে সংক্রমিত হয়েছেন এ জেলায় মৃত্যু হয়েছে জনের আর করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন আঠারো জন সুনামগঞ্জে দুইশত তেরো জন করোনায় আক্রান্তের মধ্যে মারা গেছেন একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চৌষট্টি জন এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বারবার হাত ধোয়া হাঁচি কাছির সময় টিস্যু ব্যবহার করা বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা এবং ব্যস্ত সময়ে গণপরিবহন ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আফরিন জাহান ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন